দর্শক, এই মুহূর্তে আমি আছি খুলনার সঙ্গীতা সিনেমা হলে। এখানে মূলত আজকে রিলিজ পেয়েছে লিপস্টিক সিনেমা। অনেকেই জানেন এদের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন জায়গায় লিপস্টিক সিনেমা চলেছে, তবে খুলনায় কোথাও বুঝতে ছিল না। তো সেকেন্ড উইকে এসে কিন্তু খুলনা শহরের সঙ্গীত হলে মানে সুযোগ পেয়েছে লিপস্টিক সিনেমা, এবং আমরা সুযোগ পেয়েছি লিপস্টিক সিনেমা দেখার। এবং আপনারা সবাই জানেন, আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, আমি কিন্তু তখন লিপস্টিক সিনেমা দেখেছিলাম, পোস্টার দেখেছিলাম, আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম লিপস্টিক সিনেমা নিয়ে। আমার কাছে এটার কনসেপ্ট ভালো লাগছিল, পোস্টার ভালো লাগছিল, ট্রেলার ভালো লাগছিল, গান ভালো লাগছিল। তো একটা ভালো ফিলিং নিয়ে কিন্তু চলে আসছি আজকে প্রথম দিনেই আপনার সঙ্গীতা হলে লিপস্টিক সিনেমা দেখতে। এখন দেখা যাক জানি এটা কেমন হয়। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই গরমে আমরা আপনারা সিনেমা দেখতে আসতেছি, আমরা যারা সিনেমা দেখছি সিনেমাকে সাপোর্ট করছি, আপনারা চাইলে আমাদের সাপোর্ট করতে পারেন, আমাদের উৎসাহ দিতে পারেন, যাতে আসলে আমরা সবসময় বাংলা সিনেমার সঙ্গে থাকতে পারি। তো চলুন বাংলা সিনেমার সঙ্গে থাকার যাত্রাতে আজকে আমরা দেখে নিই কামরুজ্জামান রোমানের পরিচালিত লিপস্টিক সিনেমা। তো ইনস্টার যে রিয়াকশনটা হয়েছে ফিওর, সেটা যদি আমি খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাহলে আমি বলতে পারি আসলে এই সিনেমার ওভারঅল যে কন্টেন্টগুলো আমি দেখেছিলাম রিলিজের আগে এবং হল পর্যন্ত আসার আগে, মানে সিনেমা হলে ঢোকার আগ পর্যন্ত যে এক্সপেকটেশনটা ছিল, সেই অনুযায়ী আসলে সিনেমাটা ডেলিভার হয়নি। সিনেমাটা আরও বেটার হতে পারতো, তবে ওভারঅল এই সিনেমার যে কনসেপ্ট ছিল, সিনেমার যে স্টোরি ছিল, সিনেমার যে মেকিং, অ্যাক্টরদের পারফরমেন্স, যে যে সারপ্রাইজ এলিমেন্ট ছিল, সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটা দেখার মতো। মানে হয়তোবা আমার এক্সপেকটেশনটা বেশি ছিল, বা এই সিনেমার যে ট্রেলার কাটটা ছিল সেটা দারুণ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে একটু বেশি আশা করেছিলাম, আমি একটু আউট অফ দ্য বক্স আসলে চিন্তা করেছিলাম। তো সেই জায়গা থেকে এটা আউট অফ দ্য বক্স কোনো কাজ না, তবে এটা একটা ভালো ট্রাই ছিল, মেকিংও ভালো ছিল, দেখার মতো কাজ ছিল। তো আপনারা সিনেমা হলে এসে লিপস্টিক দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যাটলাস্ট আপনারা নিরাশ হবেন না, তবে বেশি যে অনেক কিছু পাবেন এটা আমি বলতে পারছি না। তো বলতে পারেন যে আসলে এটা একটা ভালো আস হতে পারে, তবে আসলে খুব ভালো আস হবে এটা আমি বলতে পারছি না। অর্থাৎ মানে একদম এক্সট্রা অর্ডিনারি বা এমন একটা কাজ যেটা আসলে কোনো ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত করেনি বা বাংলা ইন্ডাস্ট্রিতে একদমই অসম্ভব, আমি সেটা বলছি না। তবে এটুকু বলতে পারি যে আসলে সিনেমাটা আপনাকে আসলে একদমই নিরাশ করবে না। তো আপাতত জাস্ট এতটুকু বলার ছিল, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব পুরো ডিটেলসে পুরো বিষয়গুলো নিয়ে কথা বলার। তো আশা করছি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, এবং সবসময় বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা রিলেটেড সকল চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে বাংলা সিনেমা এবং বাংলা সিনেমা নিয়ে প্রতিনিয়ত যারা কাজ করছে তারা আরও আগ্রহ পায় বাংলা সিনেমা নিয়ে কাজ করতে। তো এতটুকু বলার, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবসময় বাংলা সিনেমা এবং ফিল্ম স্টোকস অ্যান্ড হৃদয় ভার্সের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।